বর্তমানে আপনার বা আপনার পরিবারে কারো কাছে যদি রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের কোনো রেশন কার্ড থেকে থাকে, সেটা SPHH, PHH, EEY, RKSY 1 বা 2 হতে পারে, তাহলে বর্তমানে কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য আপনারা পাবেন? SPHH, PHH বা EEY এই রেশন কার্ডে বেশি নাকি RKSY 1 বা RKSY 2 রেশন কার্ডে বেশি? কোন রেশন কার্ডে বেশি মাল পাবেন বা কম পাবেন? সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। এবং আগস্ট মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে কোন কোন দুটি প্রকল্পের জন্য 1000 টাকা বা 1500 টাকা বা 500 টাকা 1000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে, কারা কারা পেতে পারেন, সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেই দেখাবো আগস্ট মাসের 15 তারিখের আগেই অর্থাৎ স্বাধীনতা দিবসের আগেই কোন কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য আপনারা পেতে পারেন ফ্রিতে। আর ইতিমধ্যে এই লিস্টটা আগে থেকেই প্রকাশিত রয়েছে, আমি সেই অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে প্রথমেই বলা হয়েছে ক্যাটাগরি, অর্থাৎ কোন কোন রেশন কার্ডে রেশন দ্রব্য দেওয়া হবে। এরপরে বলা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে চাল কত করে পাবেন, গম বা আটা সম্পূর্ণ বিনামূল্যে কোন কার্ডে কত কেজি করে দেওয়া হবে। প্রথমেই যে কার্ডটির বিষয়ে বলা হয়েছে সেটি হলো EEY বা অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড। এই রেশন কার্ডে যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে 21 কেজি করে চাল পাবেন পরিবার পিছু, আর চালের সঙ্গে যদি আপনাদেরকে গম দেওয়া হয় 14 কেজি করে গম পাবেন পরিবার পিছু। যদি গম না দেওয়া হয় সেক্ষেত্রে গমের পরিবর্তে 13 কেজি 300 গ্রাম করে আপনারা আটা পেয়ে যাবেন, 45 আটা। অর্থাৎ গম অথবা আটা মোট আপনারা 21 কেজি এবং 14 কেজি, 35 কেজি কিন্তু রেশন দ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। মনে রাখবেন, একটা দুটো পাঁচটা যাই রেশন কার্ড থাকুক না কেন, আপনারা কিন্তু পরিবার পিছু এই 35 কেজি রেশন দ্রব্য পেয়ে যাবেন। তবে আরও একটি আপডেট জানিয়ে দিই, এই EEY রেশন কার্ড যদি থাকে সেক্ষেত্রে 1 কেজি করে চিনিও আপনাদেরকে দেওয়া হবে কম দামে। কত টাকা দামে পাবেন সেটা কিন্তু রেশন দোকান থেকেই আপনারা জানতে পেরে যাবেন। এর পরের যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো PHH এবং SPHH। কেন্দ্রীয় সরকারের এই যে দুটি রেশন কার্ড, এই রেশন কার্ডেও কিন্তু একই পরিমাণে রেশন দ্রব্য দেওয়া হয়। যেমন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা চাল পাবেন 3 কেজি করে, এবং যদি গম দেওয়া হয় 2 কেজি করে গম পাবেন। আর যদি গমের পরিবর্তে আটা দেওয়া হয় সেক্ষেত্রে 1 কেজি 900 গ্রাম করে আপনারা আটা পেয়ে যাবেন। অর্থাৎ হিসাব করলে মোট 3 কেজি এবং প্রায় 2 কেজি, মোট 5 কেজি রেশন দ্রব্য আপনারা এই কার্ডে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ PHH বা SPHH যদি কার্ড থাকে সেক্ষেত্রে একটা কার্ডে 5 কেজি রেশন পাবেন, আর যদি ধরুন 10টা কার্ড রয়েছে সেক্ষেত্রে 5×10=50 কেজি কিন্তু আপনারা রেশন দ্রব্য পেয়ে যাচ্ছেন। তো মনে রাখবেন, এই যে কার্ডগুলো রয়েছে এগুলোতে কিন্তু পার হেড পাবেন, অর্থাৎ কার্ড প্রতি আপনারা রেশন পাবেন। এরপরে রয়েছে দেখুন RKSY 1 রেশন কার্ড। এই রেশন কার্ডটা কিন্তু রাজ্য সরকারের রেশন কার্ড। এই রেশন কার্ড থাকলে কোনো গমের সুবিধা বা আটার সুবিধা নেই, শুধুমাত্র চাল আপনাদেরকে দেওয়া হবে 5 কেজি করে। অর্থাৎ একইভাবে যদি আপনাদের কাছে 8টা ধরুন রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে 5×40=40 কেজি আপনারা এখানে কিন্তু চাল পেয়ে যাচ্ছেন। আর সেই সঙ্গে ধরুন আপনাদের কাছে RKSY 2 রেশন কার্ড রয়েছে, এক্ষেত্রে শুধুমাত্র 2 কেজি করে আপনাদেরকে চাল দেওয়া হবে, এটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এবারে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কোন কোন রেশন কার্ডে বর্তমানে অতিরিক্ত কী কী রেশন দ্রব্য দেওয়া হবে। দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে স্পেশাল প্যাকেজ এন্টাইটেলমেন্ট, অর্থাৎ স্পেশাল প্যাকেজের মাধ্যমে আপনাদেরকে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হবে। প্রথমেই যেমন বলা হয়েছে কোথায় কোথায় দেওয়া হবে, যেমন জঙ্গলমহল রয়েছে, পাহাড় এলাকা রয়েছে, পার্বত্য এলাকা, চা বাগান রয়েছে, টোটো, আয়লা ক্ষতিগ্রস্ত, সিঙ্গুর এলাকা, এই সমস্ত এলাকায় যদি আপনারা বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু এই স্পেশাল প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশন দ্রব্য আপনারা পাবেন। এবার একটা আপনাদেরকে যেমন দেখিয়ে দিচ্ছি, ধরুন আপনি জঙ্গলমহলে বসবাস করেন, আপনাদের কাছে EEY রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে আপনি 14 কেজি এবং 21 কেজি রেশন দ্রব্য তো পাচ্ছেন। এবার ধরুন আপনাদের পরিবারে 3টের বেশি কার্ড রয়েছে, 3টের বেশি যে কটা কার্ড থাকবে প্রত্যেক কার্ড পিছু, দেখুন বলা হয়েছে পার কার্ড আপনাদেরকে চাল দেওয়া হবে ইন কেজি 11 কেজি করে, অর্থাৎ একটা কার্ডে 11 কেজি অতিরিক্ত আপনারা চাল পাবেন। আর ধরুন আপনাদের 5টা কার্ড অতিরিক্ত রয়েছে সেক্ষেত্রে 5×11=55 কেজি আপনারা চাল পেয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন, এইভাবে কিন্তু আপনারা হিসাব করে দেখে নিতে পারেন। এরপরে দেখুন বলা হয়েছে যদি আপনাদের কাছে PHH রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে 3 কেজি 2 কেজি তো পাচ্ছেন, অতিরিক্ত 6 কেজি চাল কার্ড পিছু আপনাদেরকে দেওয়া হবে। একইভাবে RKSY 1 কার্ড থাকলে 5 কেজি তো রেশন দ্রব্য পাচ্ছেন, সঙ্গে 6 কেজি অতিরিক্ত আপনাদেরকে দেওয়া হবে। আর এক্ষেত্রে দেখুন পার্বত্য এলাকা যেগুলো রয়েছে, সমুদ্র উপকূলবর্তী এলাকা, চা বাগান, এই সমস্ত এলাকার রেশনগুলো কীভাবে দেওয়া হবে আপনাদেরকে লিস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, আপনাদের কাজে আসবে। তো বুঝতেই পারলেন বর্তমানে এই আগস্ট মাসে কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে, কোন কোন কার্ডে অতিরিক্ত রেশন দ্রব্য আপনারা পাবেন। চলুন বর্তমানে কোন কোন প্রকল্পের কত টাকা আপনারা এই আগস্ট মাসে কারা কারা পেতে পারেন আপনাদেরকে জানিয়ে দিই। তো প্রথমেই আপনাদেরকে জানাবো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করে রেখেছেন তাদেরকে 1 তারিখ থেকে শুরু করে 6 তারিখের মধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 1000 টাকা এবং 1200 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে। তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে, আর সেই অনুযায়ী কিন্তু এবার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা জমা পড়বে।
এর পরবর্তী যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত যুবশ্রী প্রকল্প। তো এই যে যুবশ্রী প্রকল্পে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা আবেদন করেছেন আপনাদেরকে কিন্তু 1,500 টাকা করে দেওয়া হয়। মনে রাখবেন, বেকার ভাতার লিস্টে নাম উঠলে তবেই কিন্তু এই টাকা পাওয়া যাবে। ইতিমধ্যে নতুন লিস্টও প্রকাশিত হয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, কাগজপত্র জমা নেওয়া হচ্ছে। তো বর্তমানে এই প্রকল্পে আপনাদের যদি নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা 1,500 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই আগস্ট মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু টাকা দেওয়া হতে পারে। এছাড়াও বার্ধক্য ভাতা রয়েছে, বিধবা ভাতা রয়েছে, প্রতিবন্ধী ভাতা রয়েছে, এই সমস্ত প্রকল্পেও 1,000 টাকা করে এই আগস্ট মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। তবে যারা আবেদন করে রেখেছেন আগে থেকে টাকা পাচ্ছেন মূলত তারাই কিন্তু পাবেন। নতুন যারা আবেদন করেছেন, সবে মাত্র আবেদন করেছেন, যাদের নাম ওঠেনি, তাদের কিন্তু টাকা পেতে একটু ধৈর্য ধরতে হবে, কয়েকদিন পরে হয়তো আপনাদের নাম উঠলে আপনারা টাকা পাবেন। তো বর্তমানে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা কোন প্রকল্পে আপনি আবেদন করতে চান লিখে জানাবেন, আর তাছাড়া আপনাদের বাড়িতে এই মুহূর্তে কোন ধরনের রেশন কার্ড রয়েছে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।